গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছেন সবাই তা আজকের সকালটা কিন্তু আমি একদম রান্নাঘর থেকেই শুরু করছি তো সকাল সকালে যে কিন্তু চলে এসেছি রান্না করতে আর এখানে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি তেলটাকেও বেশ ভালো করে গরম করে এই যে কিন্তু মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো মাছের একটা ঝাল করব তার জন্য কিন্তু মাছগুলো বেশ কড়া কড়া করে যে আমি ভেজে নিচ্ছি আর আরও অনেক কিছুই রান্নাবান্না করব আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো মাছটা যেমন সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে আর যেহেতু মাছের একটা ঝাল করব তার জন্য কিন্তু আলু না যে নিচ্ছি ঠিক ঝোল যাই হোক আলুগুলো না ভেজে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে তাতে কিন্তু শুকনো লঙ্কার দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা কেটে নিয়ে টমেটো টমেটো দিয়ে আদা জিরে বাটাতে মাছের ঝোল করবো তার জন্য টমেটোটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার একটা বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি যার ভেতরে রয়েছে গোটা জিরে গোটা ধনে রয়েছে আদা আর রয়েছে শুকনো লঙ্কা মানে সমস্ত কিছুই কিন্তু মিক্সি দিয়ে খুব ভালো করে বেটে নেওয়া হয়েছে এবার একটুখানি মানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে মশলা যেমন করে কষায় আর কি আর মশলা তো আমি সবসময় একটু ঢেকে ঢেকেই কষাই তাই যে ঢাকা দিয়ে দিলাম কিছুটা সময় পরে কিন্তু এই যে ঢাকাটা খুলে নিয়েছি এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে দেখেছেন কতটা তেল ছেড়েছে মশলাটা সবসময় এরকম একটু ঢেকে ঢেকে কষালে এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা বেশ ভালো থাকে এরপরে যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলু দিয়ে আবারও সমস্ত মানে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে আলুটা খুব ভালো মতন মানে গলে যায় আর কি সেই জন্যই ঢেকে দিয়েছি বেশ কিছুটা সময় পরে যে ঢাকাটা খুলে নিয়েছি এখানে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর থেকে কিন্তু তেল বেরোতে শুরু হয়েছে তো এইবার আমি দিয়ে দিচ্ছি জল মানে জল দিয়ে ঝোলটা অবশ্যই নিজেদের মানে পছন্দ অনুসারে দিতে হবে মানে বেশি অথবা কম আপনারা যেটাই পছন্দ করেন সেটাই দেবেন তো আমি ভাত দেখাবো তার জন্য যে মিডিয়াম জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটা পর্যন্ত তাই যেখানে দেখুন ঝোল কিন্তু বেশ সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে আর এইবারে আমি ভেজে রাখা মাছগুলো না দিয়ে দেব মাছটা আমি একটু আগে আগেই দিচ্ছি যাতে করে মানে মাছের ফ্লেভারটাও যেমন ঝোলে চলে আসবে সেরকম ঝোলের যে লবণ হলুদ অথবা মশলার যে ফ্লেভারটা সেটা মাছের ভিতর খুব ভালো মতন চলে আসবে তাই এই যেবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব যাতে করে আলু মাছ সব কিছুই কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় তাই এই যেখানে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এটুকু না ঝোলই রেখে দেবো তো নামানোর আগে ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তাই এখানে দেখুন আবার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটু ধরে পাতা ছড়িয়ে দিতে পারেন তো চলুন মাছের ঝোল নামিয়ে তারপরে কী রান্না করছি সেটাও দেখিয়ে দিই তো তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে তাতে কিন্তু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন আর এইবারে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা ডাল এখানে আমি মুসুর ডাল রান্না করছি আর মুসুর ডালের ভেতরে আমি দিয়েছি মানে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এই যে আমি ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমি সবসময় না মানে ফোড়ন দেওয়ার পরে মানে ডাল বেশি ফোটাতে পছন্দ করি সেই জন্য মানে আগে কম ফুটিয়ে এখন অনেকটা টাইম ফুটিয়ে নিয়েছি ডালের ঝোল কিন্তু অনেকটা কমে এসছে এবার নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এরকম ডালের উপর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে এতে করে কিন্তু ডালের টেস্ট বেশ ভালো হয় তো চলুন ডাল নামে এরপর আবার একটা জিনিস রান্না করে নিচ্ছি তা তার জন্য এই যে কড়াইতে মানে বেশ কয়েকটা তেল দিয়ে তার ভিতরে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তাতে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে রসুন ফোড়ন রসুনটা একটু ভাজে ভাজা হয়ে আসলে তার ভিতরে কিন্তু দিয়ে দেবো পাটশাক জানি পাটশাকটা শুনে আপনারা অনেকেই হয়তো মানে একটু রাগ করছেন মনে মনে কারণ পাটশাক আমরা কতই না খাচ্ছি তো যাই হোক আজকেই হচ্ছে যে পাট একদম শেষ রান্না কারণ আমরা বাড়ি মানে আমরা ডায়মন্ড হারবারে চলে যাবো তার জন্য কিন্তু আজকেই পাটশাক খাওয়াটা শেষ হচ্ছে তো এই যেখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে শাকটাকে মানে বরাবরের মতন খুব ভালো করে একটু কমিয়ে নেব এই যেখানে দেখুন অনেকটা শাক কমে এসছে মানে লবণ আর হলুদ দিলে না শাকটা এমনিতেই কমে যায় তো এবারে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখে আবার আপনারা ভয় পাবেন না যে এতগুলো লঙ্কা দিয়েছে তার লঙ্কায় না একটু ঝাল নেই যার কারণে এতগুলো দিয়েছি তবুও কিন্তু তরকারিতে একটুও ঝাল হয়নি তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মানে যতটা ঝোল লাগবো সেরকম করে জল তো শাকের তরকারি তো বড় মানে ঝোল খুবই কম রাখতে হয় যাই হোক মাছ দেবো সেই জন্য কিন্তু ঝোলটা একটু দিয়েছি কারণ মাছে অনেকটা ঝোল টেনে নেবে তো এবারে যে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুটা সময় রান্না করে নেব তারপরে গিয়ে ঢাকাটা খুলে নেবো তো এই যে ঢাকাটা এবারে খুলে নিচ্ছি আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো না মাছগুলো এই যে দিয়ে দিলাম মাছ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিন্তু আর কিছুটা সময় রান্না করে দেবো মানে এই যে মাছ দেওয়ার কারণে না ঝোল দেখবেন যে অনেকটাই শুকিয়ে গেছে তো যাই হোক এই যে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নেবো এই দেখুন আর একটু পরে কিন্তু এই যে ঢাকাটা আমি খুলে নিয়েছি আর এখানে কিন্তু আমার শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে তা চলুন এবার তরকারিটাকে আমি নামিয়ে নিই আর আজকে কিন্তু আমি পরপর অনেকগুলো না রান্নাই করছি মানে দেখুন আর কি রান্না করি তো শাকের তরকারি হয়ে যাওয়ার পর আজকে করব এই মাছের ডিমের বড়া আর সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই যে দেখতেই পারেন যে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মাছের ডিম এটা ছিল রুই মাছের ডিম এবার এই ডিমের সঙ্গে মানে ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এইবারে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর মানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা মানে সমস্ত কিছুই যে দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেবো মানে এই মশলাগুলো আর কি আপনারা চাইলে কিন্তু আরও অনেক রকম মশলা দিতে পারেন মানে গরম মশলা গুঁড়ো আরও অনেক কিছু আমরা কিন্তু আর কিছুই দিচ্ছি না এরকম নর্মাল করেই করবো তো প্রথমে যেই মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি বেসন মানে এই চালের গুঁড়ো আর বেসন মানে বেসন দিলে খুব ভালো হয় আর চালের গুঁড়ো দিলে না এই বড়াগুলো না বেশ মুচমুচে হবে আর একটু বেকিং সোডাও দেওয়া হয়েছিল সেটা আমি মানে দেখাতে ভুলে গেছিলাম মানে বেকিং সোডা দিলে কি হবে না মানে বড়াগুলো না একটু ফুলবে মানে একটু কি অনেকটাই ফুলবে যাই হোক এ যে দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুটা সময় রেখে দেবো তারপর গিয়ে মানে কড়াইতে তেল গরম করে এই তেলের ভেতরে এই যে একটু একটু করে এই মাছের ডিমের মানে মিশ্রণটা একটু একটু করে দিয়ে দেবো আর এই মাছের ডিমের বড়া ভাজতে না বেশ ভালো লাগে কারণ যতই একসঙ্গে মিশিয়ে দেন না কেন একটার সঙ্গে একটা কিন্তু কোনোভাবেই চিপকাবে না মানে এই যে আমি আলাদা করে দিয়েছি এটা কিন্তু একটার সঙ্গে একটা একদমই লাগবে না যেই আমি এটা উল্টাতে যাব সম্পূর্ণ মানে দেখুন কি সুন্দর একদম মানে নিজের থেকেই আলগা হয়ে যায় মানে একটার সঙ্গে একটাও লাগে না তো যাই হোক এবারে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে ভাজা হতে কিন্তু আমি মাছ মানে ডিমের ইয়েগুলো না উল্টে দিচ্ছি বড়াগুলো না আর এখানে দেখুন একটুখানি যেই বেকিং সোডা দিয়েছি সেই কারণে মানে ডিমগুলো না কিন্তু বেশ সুন্দর করে ফুলে উঠছে দেখেছেন বড়াগুলো না ফুলে ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে তাই মাছের ডিমের বড়া কিন্তু এই গরম গরম খেতে ভীষণই ভালো লাগে মানে আমি তো ভাজতে ভাজতে খেতে বেশি পছন্দ করি আমার ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না এই যে ভাজছি এই গরম গরম যদি একটু দুটো খাই তবেই খাবো কিন্তু ভাতের সঙ্গে আমি কিন্তু রকম বড়াই খাই না তো এখানে দেখুন লাল লাল করে বড়া ভেজে নিচ্ছি আর একই পদ্ধতিতে বাকি সবকটা বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি তাহলে চলুন আজকে টোটালি দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে তা ওখানে রয়েছে মুসুর ডাল এখানে রয়েছে পার্টশেগের তরকারি এখানে রয়েছে মাছের ডিমের বড়া আর তার সঙ্গে কিন্তু এই যে রয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল যেটা কিন্তু খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি তো যাই হোক আজকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এবার ছটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে আবার গিয়ে রয়েছে মানে বাড়ির আরও টুকিটুকি কাজ আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু মানে রান্না করতে কেটুরই ভালো লাগে না তো যাই হোক এখানে কিন্তু যে ভাত আমি বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরেও কিন্তু আমরা রাতে পান্তা ভাত খাবো তার জন্য আবারও দুহারি ভাতই বসানো হয়েছে মানে রাতে জল দেওয়া ভাত খাবো আর কি তো মানে তরকারিগুলো রান্না হয়ে গেছে তেমন যেহেতু ভাত রান্না হচ্ছে তাই আমি এই যে একটু বসেছিলাম বসে বসে কিন্তু এই যে আমি একটা মাছের ডিমের বড়া খেয়ে নিচ্ছি কারণ এই গরম গরম থাকলে আমার ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর তারপর মানে আমি একটু শুধু খেতেই বেশি পছন্দ করি আর ভাত দিয়ে কিন্তু এরকম বড় টড়া আমি খেতে পারি না সেই জন্য আমি শুধু এখানে একটাই খেয়েছি তারপর কিন্তু আর খাইনি তো এই যে এখানে দেখুন মানে এখানে একটা কালো বিড়াল বসেছিল আর তার সামনে কিন্তু বসে বসে আমি খাচ্ছিলাম আবার দেখি ঝট করে কোথা থেকে একটা কালো কুকুর চলে এসছে তাই আর বিড়াল হচ্ছে গিয়ে আমাদের বাড়ির বরাবরের সঙ্গী কারণ এরা কিন্তু সব সময় আমাদের বাড়িতেই থাকে শুধু এখানে একটা বিড়াল না এখানে কিন্তু পাঁচ ছটা বিড়াল থাকে আর কুকুরও এরকম তিন চারটে থাকে জাস্ট দুপুরে আমার খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়া হলেই কিন্তু ওরা একদম সব চলে আসে আর এসে কিন্তু এখানে বসে থাকবে আমরা খেতে দেবো তারপর খেয়ে দেখ কোথায় আবার হারিয়ে যাবে তো বিড়ালগুলো সবসময় মোটামুটি থাকে ওখানে তো এরপরে যে স্নান করে আমি চলে এসেছি শিনুকে খাওয়ানোর জন্য তো সিনুর জন্য মোটামুটি সব কিছু নিয়ে এসেছি আর এই যে এখানে দেখুন আমি কিন্তু ঘর ভর্তি করে একদম জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কারণ এখান থেকে এবার বেছে বেছে আমাকে প্যাকিং করতে হবে কারণ আমরা চলে যাব ডায়মন্ড হারবার কারণ বাড়িতে অনেক দিন আসা হয়েছে এবার আমাদের মানে ফেরার পালা সেই জন্য আপনাদের বললাম যে পাটশাক রান্না আজকেই শেষ কারণ কালকে সকালে উঠেই আমরা চলে যাব ডায়মন্ড হারবার তো আজকেই যে মানে এখান থেকে দেখছিলাম মারমারি সুখে স্কুলে খুলে যে কোথা থেকে কোন জামাকাপড়গুলো না নিতে হবে সেই জন্য মানে সমস্ত কিছু এই যে খুলে খুলে রেখে দিয়েছি তো এবার এখান থেকে মানে বেছে বেছে জামাকাপড় আমি লাগে যে ভর্তি করে নেবো আসার সময় না খুব যত্ন সহকারে সমস্ত কিছু গোছাই আর যাওয়া সেবা কিন্তু খুবই তাড়াহুড়ো করে একদম দলা দলামুজ করে ঢুকিয়ে নিয়ে যেতে পারলেই হলো তাই যেখানে দেখুন আমার ব্যাগটা সব কিছু গোছানো হয়ে গেছে যাওয়ার জন্য আর খাট সব কিছুই পরিষ্কার হয়ে গেছে এখন মানে এই ঘরটা না আমার ভীষণই মায়ের একটা ঘর ছেড়ে যেতে খুব একটা ভালো লাগে না এখানে দেখুন আলনাটাও কিন্তু একদম খালি হয়ে গেছে সব জামাকাপড়ই মোটামুটি ঢুকিয়ে রেখেছি এবার আট টুকিটা গোছানো আছে সেটা কালকে সকালে মানে একটু ঝট করে গুছিয়ে এমন কি রাতেও গুছিয়ে রাখতে পারি তো যাই হোক এরপরে এই যে আমার ঘটুশুনাকে একটু আদর করে দিচ্ছিলাম ওর সঙ্গে একটু খেলা করছিলাম ওকে একটু ওই যে কি একটা ছড়া আছে পাতা জোড়া জোড়া যেটা আমরা ছোটোবেলা খুব খেলতাম সেই ছড়াটাই ওর সঙ্গে একটু করছিলাম আর ওকে একটু ঘোরার মতো বানিয়ে ইয়ে করছিলাম ওটা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল তো আজকে এই যে লাস্ট মানে ওকে একটু মানে কোলে নিচ্ছি আর কি এরপরে তো কালকে আবার চলে যাব। তো মনটা ভীষণই খারাপ ছিল আর আমরা আসার পরে নাকি ঘটু শোনা মানে আমাদের খুঁজছিলো সেটা ওর মা আমাকে ফোন করে বললো তো এরপরে যে জেঠুর কাছেও কিন্তু একটু আদর খেয়ে নিচ্ছে দিদি ভাইয়ের কাছে তো আদরের মানে সীমানা নেই কারণ আসার পর থেকে শুধু সারাদিন ভাই আর ভাই মানে সবসময় ভাইয়ের কাছে থাকবে ভাই মানে ভাইয়ের সঙ্গে ঘুমোবে এই ছিল ওর প্ল্যান তো মানে পড়াশোনা তো সব মানে সবই গেছে কিছুই নেই মানে একটুও পড়াশোনা করেনি বাড়িতে এসে এরপরে যে ঘটুশোনা একটু জেঠুর কাছে আদর খাচ্ছিলো বেশ বসে বসে তো শিনু না বাড়িতে আসলে একদমই পড়াশোনা করতে চায় না জন্যই ভালো লাগে মানে যা পড়ে আসে তাও সব কিছু ভুলে যায় আর এরপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এই যে কিছু জামাকাপড় আয়রন করে নিচ্ছিলাম কারণ কালকে যেগুলো না আমরা পরে যাব সেগুলো না টুকি করে মানে টুকটাক করে একটু আয়রন করে নিচ্ছিলাম কারণ আয়রন করা জামাকাপড় পরতে কিন্তু বেশ ভালো লাগে তো মানে যে কটা পরে যাবো শুধু সেই কটাই এই যে একটু আয়রন করে নিয়েছি এই যে দেখুন এই কটা আয়রন করে নিয়েছি তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি